নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালি দিনে। আজ আমাদের আলোচনার বিষয় কৃষি সেক্টরে বেসরকারি প্রতিষ্ঠানের অবদান এবং সরকারের নীতি সহায়তা। আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর আহমদ আলী, এবং আমার সাথে রয়েছেন মোহাম্মদ হামিদুর রহমান, সাবেক মহাপরিচালক এবং এক্সপার্ট প্যানেল মেম্বার কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি, এবং আরও রয়েছেন ডক্টর এফ এস আনসারি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এসআই এগ্রি বিজনেস। আরও ওনার পরিচয় রয়েছে আমাদের কৃষি গবেষণা ফাউন্ডেশন এবং বিআরসির বোর্ড মেম্বার। সম্মানিত অতিথি, আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আজ আলোচনা করব কৃষি সেক্টরে আমাদের যে বিরাজিত সমস্যাগুলি রয়েছে তার সমাধান করার লক্ষ্যে আমাদের সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, নীতি সহায়তা দিচ্ছে। এর পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টরে অনেকগুলি স্টেক হোল্ডার রয়েছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, আমরা সেই বিষয়গুলিকে তুলে আনার চেষ্টা করব আপনাদের কাছ থেকে। আমি প্রথমেই আনসার ভাই আপনার কাছে জানব যে আমাদের কৃষি সেক্টরে প্রাইভেট সেক্টরের যে অবদান বা যে কাজগুলি তারা করছে তার একটা চিত্র যদি আপনি আমাদের উপস্থাপন করেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আজকের যে বিশাল কৃষি বাংলাদেশে, এর পিছনে কিন্তু সরকারের প্রচণ্ড অবদান আছে। আজ থেকে বহুকাল ধরে কিন্তু সরকার এই সমর্থন দিয়ে যাচ্ছে, সাপোর্ট করে যাচ্ছে এবং সাবসিডি দিচ্ছে, রেগুলেট করছে, কিন্তু মূলত কৃষি বাংলাদেশে প্রাইভেট সেক্টরে 90-95% বেশি অ্যাক্টিভিটিস কিন্তু প্রাইভেট সেক্টরে কৃষিতে করে থাকে। আমরা যদি বলি টোটাল কৃষি ভ্যালু চেনের কথা, সেটা স্টার্ট করবো আমরা ব্রিডিং থেকে, তারপরে সিড থেকে, সিড প্রোডাকশান, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ফার্টিলাইজার, তারপর যদি আমরা আসি এগ্রিকালচার মেশিনারিজ, ক্রপ প্রোটেকশান, এবং যদি আমরা অ্যানিমেল কৃষির কথা ভাবি সেখানেও যদি আপনার হাইজিন, নিউট্রিশন, হেলথ, ব্রিডিং সব ক্ষেত্রে কিন্তু, এবং মাছের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু মূলত কৃষি পরিচালনা করছে প্রাইভেট সেক্টর। আচ্ছা, আরেকটা কথা যে আপনার কথার সাথে এসে যাচ্ছে যে আমাদের যে ইয়াং জেনারেশন, শিক্ষিত যুব সমাজ, তাদের কর্মসংস্থানের জন্য প্রাইভেট সেক্টর কতটুকু কাজ করেছে? অ্যাকচুয়ালি যখন 90% বেশি যখন প্রাইভেট সেক্টর কৃষিকাজে কর্মকাণ্ডে ইনভলভ, টেকনোলজির কথা বলি আমরা, ইনপুটের কথা বলি, ভ্যালিডেশনের কথা বলি, ফরওয়ার্ড লিঙ্কেজ সর্বক্ষেত্রে যখন প্রাইভেট সেক্টর আছে তখন পুরো এমপ্লয়মেন্টটা তো প্রাইভেট সেক্টর থেকে হচ্ছে। এরপরেও যে সমস্ত আপনার ক্ষুদ্র উদ্যোক্তা আছে গ্রামে গঞ্জে, যারা ট্রাক্টর, পাওয়ার টিলার চালায়, কম্বাইন হারভেস্টার যারা ব্যবহার করে এবং সার্ভিস প্রোভাইড করে, চালের মিল চালায় যারা, আপনার ধানের মিল যারা চালায়, সব কিছু কিন্তু প্রাইভেট সেক্টরে এই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। 6-7 হাজার এমপ্লয় কিন্তু আমাদের এখানে আছে যারা এগ্রিকালচার এক্সটেনশনে কাজ করছে, এর মধ্যে প্রায় 1200-1300 হচ্ছে কৃষিবিদ আছেন আমাদের সাথে। এরা তো মোস্টলি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি থেকে আসছে, বিজনেস ইউনিভার্সিটি থেকে আসছে, এরা কিন্তু সবাই কিন্তু বিভিন্ন সেক্টর থেকে, প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে যারা আসে তাদেরকেও আপনাদের এই সেক্টরগুলিতে কাজের সুযোগ তৈরি হচ্ছে। তা তো বটেই। আমি ভাই আপনার কাছে একটু জানি যে এই যে প্রাইভেট সেক্টরে যে কাজগুলির কথা আনসার ভাই বললেন, এই এই যে এই সমন্বিত কাজগুলিকে আরও স্ট্রেন্থেন করার জন্য আমাদের পলিসিতে যে ইনস্টিটিউশনাল স্ট্র্যাটেজি কী হতে পারে বা পলিসি কী নিতে পারে গভর্নমেন্ট? আপনি তো পলিসি নিয়ে কাজ করছেন গভর্নমেন্টের সাথে। আসলে আমরা জানি যে আমাদের বর্তমান সরকারই আসলে এই দেশে কৃষিকে সুসমন্বিত করার জন্যে, সেই 1996 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেন, ওই বছর থেকেই কিন্তু আমাদের কৃষি নিয়ে খুব সুসমন্বিত কার্যক্রমের নবধারার সূচনা হয়। আমরা 1999 সালে প্রথম জাতীয় কৃষি নীতি পাই, তারপরে আমাদের কৃষি সম্প্রসারণ নীতি, আমাদের বীজ নীতি, আমাদের সারের বিষয় নীতি, ক্ষুদ্র সেচ নীতি, এমনকি অতি সম্প্রতি আমরা গত সপ্তাহে, গত 8 তারিখে সরকার কিন্তু কৃষি যান্ত্রিকীকরণ নীতি, যেটি খুবই প্রত্যাশিত ছিল, সেই নীতিটি আমাদের ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। ফলে সরকারের পক্ষ থেকে কিন্তু নীতি সমর্থনের তেমন কোনো আমি দেখি যে কোনো সমস্যা নেই। আমরা পর্যাপ্ত
ভাবে নীতি সমর্থন পেয়েছি এবং কি উপকরণ এর ক্ষেত্রেও সরকার অত্যন্ত সজাগ থেকে কৃষকের কাছে কৃষি উপকরণ যাতে মানসম্মত কৃষি উপকরণ সময় মতো পরিমাণ মতো পৌঁছায় সেই ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এমনকি সরকার এই যে আমাদের ডক্টর এফ এস আনসারি বললেন প্রাইভেট সেক্টরের সাথে সমন্বয়ের ক্ষেত্রেও কৃষি নীতিতে নানান রকমের কৌশল এমনকি বিধিবিধান করা হয়েছে সেগুলো অনুসরণ হচ্ছে। যান্ত্রিকীকরণের ক্ষেত্রে সরকারের যে সহায়তা সেটিকেই যদি আপনার একটি দৃষ্টান্ত হিসেবে দেখি তাহলে দেখব যে সরকার এই যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করার জন্যে সাধারণ কৃষক ভাইদেরকে কিন্তু শতকরা 50% ভর্তুকিতে আপনার কৃষি যন্ত্র এই রোপণ যন্ত্র কর্তন যন্ত্র তারপরে মাড়াই যন্ত্র যে প্রয়োজনীয় যন্ত্রগুলো সরবরাহ করছে। এমনকি উপকূলীয় অঞ্চল হাওড় অঞ্চলে এটা আরও কম আরও সাবসিডাইজ 70% ভর্তুকিতে দেওয়া হচ্ছে। আমাদের সর্বশেষ যে কৃষি নীতি এইখানে তিনটি মৌলিক বিষয়ে চিহ্নিত করা হয়েছে আমাদের কৃষিকে আরও অগ্রায়ণ করার জন্যে। একটি হচ্ছে যে আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি, দ্বিতীয় হচ্ছে কৃষককে কৃষি কাজে ধরে রাখার জন্যে কৃষি পেশা কৃষকের জন্য লাভজনক করা মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্পষ্ট নির্দেশনা, তৃতীয় যে বিষয়টি এই দুটি কাজ করার জন্য যে সামর্থ্য অর্জন করা দরকার প্রাতিষ্ঠানিক পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর সব মিলিয়ে যে সামর্থ্য অর্জন করতে হবে সেই সামর্থ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজকর্ম করা। আচ্ছা, আমি একটুখানি ঢুকি আপনার কাছে যে আপনি এই বললেন যে সরকারের কৃষি নীতির মধ্যে আমাদের মেকানাইজেশনের জন্য ভর্তুকির ব্যবস্থা রয়েছে, এইটার সাথে মনে হয় প্রাইভেট সেক্টরও জড়িত রয়েছে। তো আমি আপনার কাছে একটু আরেকবার জানবো যে এই সমস্ত এগ্রি বিজনেস নিয়ে যখন আপনারা কাজ করেন, এগ্রি বিজনেসে কাজ করতে যে ইনস্টিটিউশনাল কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কিনা বা এখানে আপনাদের যে কোনো উইকনেস আপনারা পাচ্ছেন কিনা এটা একটু যদি আনসার ভাই। না, আমরা যদি দেখি যে আমাদের কমপ্লিট কৃষি ভ্যালু চেইনের কথা, সেক্ষেত্রে যেমন প্রাইভেট সেক্টর সব জায়গাতেই বিচরণ আছে কিন্তু যেমন রিসার্চে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা অনেক কম আছে। আচ্ছা, রিসেন্টলি গভর্নমেন্ট একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যার ফলে যেমন আপনার যে সমস্ত ক্রপ নোটিফাইড ক্রপ ছিল এইসব ক্রপে কিন্তু প্রাইভেট সেক্টর রিসার্চ করতে পারত না। আচ্ছা, কিন্তু সরকার ইদানিং যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে প্রাইভেট সেক্টরে কিন্তু করতে পারছে। কিন্তু প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে এই রিসার্চ তো রেজাল্ট আসে 10-15 বছর পরে, কিন্তু কোম্পানিগুলো যদি বড়িং করে এই সমস্ত রিসার্চের কাজ শুরু করে 5-6 বছর পরে কিন্তু তার ক্যাপিটাল খুব একটা থাকে না, বিকজ ইন্টারেস্ট খুব ভেরি হাই। সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার যেটা করতে পারে, সাবসিডি তো 9-10 হাজার কোটি টাকা দিচ্ছে, সারে সাবসিডি দিচ্ছে, রিসার্চে সাবসিডি দিচ্ছে এবং আপনার এতেও সাবসিডি দিচ্ছে যন্ত্রপাতিতে, সেক্ষেত্রে যদি সরকার একটা ফান্ড ক্রিয়েট করতে পারে সেখানে 20-30টা কোম্পানিকে আহ্বান করলো যে তোমরা ভালো প্রজেক্ট দাও, তোমরা 20-30 কোটি টাকা বড় করো ব্যাংকের সিকিউরিটি দিয়ে এবং সেখানে যদি জিরো ইন্টারেস্টে লোন দিতে পারে তাহলে হবে কি খুব কুইকলি প্রাইভেট সেক্টর কিন্তু আসতে পারবে। আজকে আমরা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের ডিজির সাথে আমি কথা বলছিলাম, ডিজি মহোদয় বললেন একটা কথা যে আমরা পাবলিক সেক্টর বিদেশ থেকে যদি যান প্লাজম নিয়ে আসতে চাই আমাদের অনেক লিমিটেশন থাকে, কিন্তু প্রাইভেট সেক্টর চাইলে কিন্তু খুব কুইকলি আনতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি প্রাইভেট সেক্টরের সক্ষমতা থাকতো আর এই সক্ষমতা যদি ক্রিয়েট করা যেত তাহলে কী হতো, নতুন নতুন প্রোডাক্ট ভ্যারাইটি ব্রিডগুলো খুব তাড়াতাড়ি আসতো, কারণ এগ্রিকালচার তো খুব কম্পিটিটিভ, পার্শ্ববর্তী দেশের সাথে কম্পিট করছে, গ্লোবালি কম্পিট করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রাইভেট সেক্টরকে খুব স্বাবলম্বী করতে হবে যত কুইকলি সম্ভব এই রিসার্চে। আর অন টপ অফ ইট পাবলিক সেক্টর থেকে যে সমস্ত বিজ্ঞানী কিন্তু রিটায়ারমেন্টে যাচ্ছে তাদের মাথা তো ঠিকই আছে, তাদের মাথায় তো সব সায়েন্স আছে টেকনোলজি, এদেরকে কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু ম্যাচিউর হয়েছে, রিসোর্স থাকলে প্রাইভেট সেক্টর এদেরকে কিন্তু ইউটিলাইজ করে ভালো ভালো প্রোডাক্ট খুব কুইকলি কিন্তু মার্কেটে আনতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করি যে অনেকটা ভালো কিছু করার আছে। ওকে, ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালী দিন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালী দিন। একটা বিরতির পরে আবার ফিরছি। আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন মনে হয় আহমদ ভাই। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে প্রসঙ্গে আমরা ইতিমধ্যে আলাপ করলাম, ডক্টর আনসারি বলছিলেন যে আমাদের ইনস্টিটিউশনাল যে কোনো গ্যাপ বা সমন্বয়হীনতা বা সমন্বয়ের অভাব আছে কিনা, সেই দিক থেকে আমি বলবো যে অবশ্যই
আমাদের এই ক্ষেত্রে স্কোপ আছে এখন অনেক বেশি। আচ্ছা, আমাদের দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু আমরা খুব বড় বা পরিব্যাপ্তভাবে তাদেরকে গবেষণা কাজে আনতে পারিনি। আমরা বাইরের দেশগুলোতে কি দেখি, সেখানে দেখি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের প্রাইভেট সেক্টরের একটা বড় ধরনের আপনার লিঙ্ক হয় এবং তার মধ্যে দিয়ে কিন্তু গবেষণা কার্যক্রম ত্বরান্বিত হয়। আরেকটি কথা ডক্টর এফ এস আনসারি বলছিলেন যে একটি তহবিল থাকা দরকার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে গবেষণা কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা। বাংলাদেশে এখনো মূল দুর্বলতা হচ্ছে আমাদের গবেষণা কর্মকাণ্ড থেমে আছে কৃষি মন্ত্রণালয় ভুক্ত কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে। আরো দুর্বলতা হচ্ছে এই যে আমাদের শিক্ষা গবেষণা এবং প্রাইভেট সেক্টর এর মধ্যে যে ট্রাঙ্গুলেশন, এখানে যে একটা কার্যকর সমন্বয় থাকা দরকার, সেই সমন্বয়ের ধারা আমরা ওইভাবে এখনো সূচিত করতে পারিনি। সেই কাজটি কিন্তু খুব দ্রুততার সাথে করতে হবে। সম্প্রতি আমাদের মাননীয় কৃষি মন্ত্রী একটি উদ্যোগ গ্রহণ করেছেন, উনি সব বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যদের ডেকে এই তাগিদটি দিয়েছেন যে আমাদের গবেষণা কার্যক্রম আরো জোরদার করতে হবে, প্রাইভেট এবং পাবলিক যে লিঙ্কেজ সেটা আমাদেরকে আরো সুদৃঢ় করতে হবে, শিক্ষা গবেষণা এবং সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে যে সমন্বয় সেই সমন্বয়ের ধারা আরো শক্তিশালী করতে হবে। কেননা আমাদের, আপনি লক্ষ্য করবেন যে আমরা যে লক্ষ্যমাত্রা ধার্য করেছি যে শতকরা 8% উপরে যদি রাষ্ট্রীয় প্রবৃদ্ধি করতে হয় তাহলে কৃষি খাতে কিন্তু আমাদের কমপক্ষে 4% প্রবৃদ্ধির অর্জনের ধারা অটুট রাখতে হবে। এখন যেটা 3.5, তার মানে এটা আরও বাড়াতে হবে। বাড়াতে গেলে কিন্তু পাবলিক প্রাইভেট যে আপনার সমন্বয়ের কোনো বিকল্প নেই এবং এইখানে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের কাজ করতে হবে। আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে কৃষক, তাদের আরও সামর্থ্য বাড়াতে হবে। এখন আমাদের যে এমপ্লয়মেন্টের কথা বলছিলেন, কৃষিখাতে এখনও শতকরা 41% এমপ্লয়মেন্ট রয়েছে, 14% উপরে শতকরা আমাদের অবদান রয়েছে জাতীয় হচ্ছে আয়ের ক্ষেত্রে। আমাদের যে পোস্ট হারভেস্ট লস, যেগুলো কমিয়ে আনলে আমাদের উৎপাদনের আরও অনেক সমৃদ্ধ হবে, সেই জায়গাটিকেও কিন্তু আমরা আসলে খুব ভালো অবদান রাখতে পারি। আমাদের কৃষির উপরে বেশ করে আমাদের গ্রামীণ কৃষি, আমাদের শিল্প বিকশিত হতে পারে, আমাদের কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে। আমি আরেকটু প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমাদের বাংলাদেশে কৃষি কিন্তু কমার্শিয়ালাইজেশনের দিকে যাচ্ছে, এখনও অত ব্যাপকভাবে যেতে পারেনি, তো সেই ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নিতে পারে? দুজনের কাছে প্রশ্ন থাকলো। যদি আমি প্রথমে বলি তাহলে আমি বলবো যে সরকার এই বিষয়ে খুবই উদার। আচ্ছা, এবার সরকার কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরগুলোকে সহায়তা করছে। দৃষ্টান্ত হিসাবে যদি বলি, এই যে আমরা কৃষকদের মাঝে ভর্তুকিতে পাওয়ার টিলার বা আমাদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করছি, এটি কিন্তু প্রাইভেট সেক্টরের মাধ্যমেই হচ্ছে। আমাদের যেসব কোম্পানি এগুলো তৈরি করেন বা আমদানি করেন তাদের মাধ্যমে হচ্ছে। আপনি দেখেন যে আমাদের ভুট্টার মতো একটি ফসল খুব দ্রুত বাংলাদেশে একটি জায়গায় এলো। এই ভুট্টা বীজের কিন্তু শতভাগ বিদেশ থেকে আনা হয় এবং সেটা আমাদের দেশে ভুট্টা চাষকে আর কী বলবো আপনার প্রসারিত করতে অবদান রাখছে। কাজেই আমাদের এই সরকার হাইব্রিড যে টেকনোলজি, সেই টেকনোলজি প্রমোশনে অবদান রেখেছে, বাইরে থেকে প্রযুক্তি আনার ক্ষেত্রে অবদান রেখেছে। এবং একটু আগে ডক্টর আনসারি ভাই বলছিলেন যে প্রাইভেট সেক্টরের সুযোগটা বেশি, সরকারি সেক্টরে বাইরে থেকে কোনো প্রযুক্তি আনা অ্যাডপ্ট করা এর জন্য যে কিছু মানে সিস্টেম লস আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে এটা খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং বাস্তবায়ন করা যায়। সেই জন্য অনেক কিছুই প্রাইভেট সেক্টরে দেওয়া হচ্ছে। আমাদের ফার্টিলাইজার, কৃষির সমস্ত উপকরণগুলো শুরুতেই উনি বলেছেন এগুলো কিন্তু সব প্রাইভেট সেক্টর ডিল করছে। এখন আমাদের হর্টিকালচারাল ক্রপের জার্মপ্লাজম এক্সচেঞ্জ, এটা খুব জরুরি হয়ে পড়েছে। কেননা আমরা আমাদের দেশে হর্টিকালচারের একটা বিরাট আমরা সুযোগ দেখছি, যদি এইখানে আমরা উন্নত মানের জার্মপ্লাজমগুলো ব্যবহার করতে পারি তাহলে সবজি এবং ফল উৎপাদনে আমরা কিন্তু একটা বিশাল জায়গায় পৌঁছাবো গ্লোবালি। এবং সেগুলোকে যদি আমরা প্রসেস করতে পারি, যেটা আপনি বলছিলেন যে তার সাথে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ, সেটা ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ তো অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে আসবে। আপনি কমার্শিয়ালাইজেশন কৃষিতে বলতে, যেটা আমি যেটা বুঝেছি সেটা আপনি ভাবছেন যে
মাঠে বা গোয়ালে অথবা পুকুরে যে উৎপাদন হচ্ছে কৃষি সেটাতে কমার্শিয়ালাইজেশন হচ্ছে কিনা। বাংলাদেশে যদি সামাজিক অবস্থার কথা ভাবি সেক্ষেত্রে আমি মনে করি দ্রুত কমার্শিয়ালাইজেশন হওয়াটা খুব একটা সুবিধাজনক হবে না। তার কারণ হলো কৃষি প্রধানত আমাদের দেশে দুটো কারণে হয়, একটা হলো নিজের বাড়ির বা পরিবারের খাবার, আরেকটা হলো তার নিজস্ব কর্মসংস্থানের জন্য। তো আমরা খুব তাড়াতাড়ি মানুষকে কিন্তু কর্মসংস্থান থেকে সরাতে পারবো না। তাহলে কীভাবে কৃষিকে লাভজনক করা যায়, লাভজনক করার জন্য ইদানিংকালে আমরা প্রায় যেটা দেখছি বিভিন্ন জায়গায় হয়েছে, যেটা যে এক জায়গাতে হয়তো 100 বিঘা জমি আছে, সেখানে হয়তো 50 জন কৃষক আছে, তারা একসাথে হয়ে একটা সামাজিক একটা বন্ধন তৈরি করলো এবং তারা একটা প্ল্যান করলো ওই 100 বিঘাতে কী ফসল করবে। কিছু জায়গাতে ধান হবে, কিছু জায়গাতে সবজি হবে, কিছু জায়গাতে পুকুর থাকবে। এভাবে হলে সুবিধা হলো এই, যেহেতু আমরা ফোরকাস্ট করতে পারি না ফসলের দাম কত হতে পারে, আমরা জানি না উৎপাদন কত হবে, তখন হঠাৎ করে দাম পড়ে গেল। সুবিধা হলো যে যেহেতু 5-6টা ক্রপ হবে, তখন এই 5-6টা ক্রপের যে কোনো একটা ক্রপে ভালো দাম পেল না, কিন্তু অন্যগুলোর দাম পেল, তখন পোষে গেল এবং সেখানে লাভজনক হতে পারে। সাথে সাথে যারা এই জমিগুলোর মালিক ছিল তারাও কিন্তু কাজ করতে পারলো। দুটো লাভ হলো, একটা হলো তার নিজস্ব কর্মসংস্থান হলো, অ্যাট দ্য সেম টাইম প্রফিটেবল কিন্তু কৃষি হলো। তো এই সামাজিক কৃষির কথা আমাদের ভাবতে হবে। এরকম বহু এক্সাম্পল আছে, পাবনাতে কয়েকটা মডেল হয়েছে আমরা দেখতে পাচ্ছি, চান্দিনাতে কয়েকটা মডেল হয়েছে আপনার, বিশেষ করে যারা পুকুর ম্যানেজ করে ইন্টিগ্রেটেড ফিশারি করছে। তো আমার মনে হয় এদিকে যদি আমরা সামাজিক কৃষির দিকে জোর দিতে পারি তাহলে ভালো হবে। প্রশ্ন আসতে পারে এটা কি সমবায় সমিতি, আমি বলছি না সমবায় সমিতি, একটা কারণে যে আমাদের গ্রামগুলো মোস্টলি পলিটিক্যালাইজড হয়ে গেছে। পলিটিক্যালাইজড হলে অসুবিধা একটা, যখন কোনো ফর্মাল সোসাইটি হয় তখন কিন্তু নেতৃত্ব পায় অকৃষক, কিন্তু নেতৃত্বে চলে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে যদি সামাজিক কৃষি হয় সেখানে সামাজিক বন্ধন একসাথে থেকে যাদের জমি আছে যারা এর মালিক তারাই কিন্তু এটা নিয়ে পরিচালনা করবে। আমরা একটুখানি হামিদ ভাই আপনার কাছে যাই, আনসার ভাই যেটা বলছিলেন এই ঠিক এই কাজটি কিন্তু সম্ভবত চুয়াডাঙ্গাতে আপনি শুরু করেছেন, আপনার উদ্যোগে আমরা কিছুদিন আগে দেখেছি, আমরা গিয়েছিলাম। এই যে সামাজিক কৃষি কাজের যে একটা উদ্যোগ আপনারা তৈরি করেছেন, সেখানে আমরা দেখলাম যে 130 বিঘা জমিতে আপনার বোরো ধানের এবার আবাদ করা হবে, পাতল করা হয়েছে, বেততলা তৈরি করা হয়েছে এবং এটা পুরাটাই মেশিনের সাহায্যে রোপণ করা হবে এবং কাটা হবে। এটা মনে হয় আপনি শুরু করেছেন এটা? হ্যাঁ, এটা আমাদের একেবারে অনিবার্য, কেননা আমাদের জমিগুলো এত ছোট এবং ক্রমশ আরও ছোট হয়ে আসছে। আমাদের গড় মাথাপিছু জমির পরিমাণ ছিল 2010-এর দিকেও এটা প্রায় 17 শতকের মতো, এখন এটা কমে 8 শতকে এসে দাঁড়িয়েছে, তার মানে ভয়াবহ অবস্থা। তো এরকম পরিস্থিতিতে আপনার ইন্ডিভিজুয়াল একক কৃষকের যে চাষাবাদ এবং সিদ্ধান্ত গ্রহণ, সেই কাজটি ক্রমশ দূর হয়ে পড়ছে। আর আমরা যদি যন্ত্র ব্যবহার করতে চাই তাহলে যন্ত্র ব্যবহারের কিন্তু একটা, যেটাকে আমরা বলি যে একটা পটেনশিয়াল, এর একটা ক্যাচমেন্ট এরিয়া, তারপরে তার কর্মঘণ্টা কতদিন, কত কর্মঘণ্টা কাজ করলে সেই যন্ত্র ব্যবহার লাভজনক হয়, এই বিষয়গুলো চলে হিসেবের মধ্যে আনতে হবে। সেটা আনতে গেলে আবার এক মাঠে যখন ধান চাষ হচ্ছে, এক একজন যদি এক এক ডিউরেশনের মানে জীবনকালের ধান ইচ্ছে মতো খামখেয়ালি করে লাগায় তাহলে ওইখানে কিন্তু যন্ত্র ব্যবহার করা যাবে না। কাজেই উনি যেটা বলছিলেন যে সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ, যেটাকে উনি একদম সমবায় বলতেছেন না, বলছেন সামাজিক, এটাকে আমরা আমাদের কৃষি সম্প্রসারণে একটি নতুন পরিভাষা যোগ করেছি, এটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাইজ। আসলে বিষয়টি হচ্ছে একটা মাঠের কৃষকরা ওই মাঠে কোন ফসল কোন মৌসুমে কোন ফসল করবেন তারা সমন্বিতভাবে বসে সিদ্ধান্ত নেবেন, পরিকল্পনা করবেন, সেই অনুযায়ী পরিকল্পনা করে সেই অনুযায়ী তারা করবেন। কতগুলো মডেল সৃষ্টির কথা বলেছেন, আমি আমার নিজের গ্রামে এবং চুয়াডাঙ্গায় আরও 5টি এরকম কৃষক সংগঠন গড়ে তোলার মাধ্যমে এইসব মডেলের চর্চা আমরা এই বছর থেকে মূলত আমরা শুরু করতে যাচ্ছি, কেননা এছাড়া যন্ত্র ব্যবহার লাভজনক হবে না। কৃষিকে আমরা কেন যন্ত্র ব্যবহার করছি, যাতে আমাদের খরচটা কমে, তো সেটি আমাদের মূল লক্ষ্য। তো এই খরচ কমাতে গেলে সবাইকেই এগিয়ে আসতে হবে এবং একসাথে চাষাবাদ করার যে যুথবদ্ধ কর্মপরিকল্পনা তার মধ্যে আসতে হবে, সেই কাজটি আমরা করতে হবে। এই প্রণোদনা আমাদেরকে দিতে হবে কৃষকদেরকে সারা বাংলাদেশে যেন এই প্র্যাকটিসটা শুরু হয়। আমি একটু অন্য প্রশ্নে যাই, আমি বলছি একটা রিসেন্ট এক্সাম্পল, মাত্র গত 13 তারিখে একদিন আগে আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর নিজ গ্রাম
মসুদ্দি টাঙ্গাইলে ওইখানেও একটা মাঠে 60 বিঘা জমিতে কিন্তু সমন্বিতভাবে কৃষকরা এরকম বীজতলা তৈরি করে সেখানে বোরো ধানের চারা লাগানোর শুভ সূচনা করেছে। ধীরে ধীরে এটা সারা দেশেই ছড়িয়ে যাবে এটা আমরা আশা করছি। আমরা আশা করি যে যন্ত্রের ছোট বিরতি নিয়ে পাবে আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালী দিন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালী দিন। একটি বিরতির পর আবার ফিরছি। আমি আনসার ভাই আপনার কাছে একটু জানি যে আমাদের, আমি দুজনকেই জিজ্ঞাসা করব, দুজনের প্রশ্নের উত্তরটা দিতে পারেন যে আমাদের বাংলাদেশের উৎপাদন, ধরেন আমরা যদি গমের কথা বলি, ভুট্টার কথা বলি, পেঁয়াজের কথা বলি, আমাদের উৎপাদনের একটা লিমিটেশন আছে, ডিমান্ড আছে। এখন এই ডিমান্ডের সাথে খাপ খেয়ে কখনো আমাদেরকে আমদানি করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমাদের পরিসংখ্যান না থাকে তাহলে আমরা কখনো হচ্ছে কি যে অনেক বেশি আমদানি করে আমরা আমাদের উৎপাদকদেরকে ক্ষতিগ্রস্ত করছি, আবার কখনো কম আমদানি করে আমাদের ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করছি। যেমন এবার পেঁয়াজে কম আমদানি হয়েছে বা আমদানি করা সম্ভব হয়নি। তো এই জন্যে একটা পরিসংখ্যানের প্রয়োজন। এই নিয়ে কি আমরা কাজ করছি বা করার কোনো সুযোগ আছে কিনা? এটা খুব চ্যালেঞ্জিং, কারণ বাংলাদেশে কৃষি যদি ব্যবস্থা বলি বা ভূমির কথা বলি, ভূমির মালিক কিন্তু কৃষক অথবা সামবডি যার কাছ থেকে আমাদের দেশে যারা কৃষি কাজ করে তারা মানে আদেহর বা বর্গা হিসেবে নেয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার নিজের নিয়ন্ত্রণে সে কী প্রোডাকশন করবে তার চয়েস আছে, এবং এটা কিন্তু এত ইন্টারলিঙ্ক না বা এই সিস্টেমটা কিন্তু একবারে একটা ডাটা ব্যাংকে বা কোথাও প্রিজার্ভ না, সেখানে পুরো ফ্রিডম আছে কৃষকের। এখানে এখানে কিন্তু এই নিয়ন্ত্রণটা করা খুবই কঠিন হবে। আপনি যে কথাটি বলছিলেন এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের কৃষি বিষয়ক পরিসংখ্যান সংগ্রহ করা এবং সংরক্ষণ করার যে পদ্ধতি রয়েছে সেটি মাত্র দুটি উৎস থেকে আমরা এই পরিসংখ্যানগুলো সংগ্রহ করি। একটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তাদের দাপ্তরিক কর্মপদ্ধতির মাধ্যমে করে, আরেকটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর তারা করে থাকে। তো এই সমস্ত তথ্য উপাত্তগুলোকে আবার সিঙ্ক্রোনাইজ করা হয় করে একটা রাষ্ট্রীয় একটা তথ্য উপাত্ত প্রিজার্ভ করা হয় আমাদের পরিসংখ্যান ব্যুরোতে। ওটাই কিন্তু আমাদের ডেটা সোর্স, ওইটা নিয়েই আমরা পরিকল্পনা করি। কিন্তু এই হ্যাঁ, এখন আমি ওই জায়গাতেই আসছি যে এর সাথে আমাদের খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্পর্ক রয়েছে। আমাদের এই সমন্বয়ের ধারাটি হচ্ছে আরো শক্তিশালী করতে হবে। আমরা শেষ করব একটা ছোট্ট প্রশ্ন করে, যে আমাদের বাংলাদেশের কৃষি কাজে আমাদের শিক্ষিত যুব সমাজকে, আমাদের বেকার ছেলেমেয়ে রয়েছে প্রচুর, এদেরকে আমরা কিভাবে আগ্রহী করতে পারি, কি করলে তারা আগ্রহী হবে, তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা তৈরি করা প্রয়োজন? আনসার ভাই বলেন, তারপরে আমাদের। আসলে আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে পেনিট্রেশন হয়েছে গত 10 বছরে, তার ফলে হয়েছে কি প্রায় প্রতিটা বাড়িতে কিন্তু শিক্ষিত যুবক আছে, এবং কাপড় চোপড় যেভাবে আমাদের দেশে পাওয়া যায়, যেভাবে আমরা বানাতে পারি, তাই প্রায় গ্রামে ছেলেমেয়েরা কিন্তু জিন্স কাপড় পরে, প্যান্ট পরে, জুতা পায়ে দিয়ে ঘুরে। এদেরকে কিন্তু সহজে মাঠে না, খুব সহজ নয় ব্যাপারটা, কোনো অ্যাট্রাক্টিভিটি না থাকলে। সেক্ষেত্রে এখন যদি আমরা দেখি আমাদের যে টেম্পারেচার অবস্থা মাঠে, গত 10 বছরে টেম্পারেচার কিন্তু অনেক বেড়ে গেছে। এত হাই টেম্পারেচারে কাদা মাটির মধ্যে কিন্তু এইসব ছেলেরা লেখাপড়া করে কিন্তু কাজ করবে না, এদের হাতে যন্ত্র তুলে দিতে হবে। এবং এই যদি যন্ত্র আমরা তুলে দিতে পারি এবং তারা যদি কিনতে পারে বা অ্যাক্সেস করতে পারে, তাহলে কী হবে, কৃষিতে তারা কিন্তু ঝাঁপায় পড়বে। এবং একটু আগে যেটা হামিদ ভাই বলছিলেন সেটা হচ্ছে যে যন্ত্রপাতি ব্যবহার করলে কৃষিতে কিন্তু উৎপাদনশীলতা যেমন বাড়ে, খরচও তেমন কমে যায়, তখন কম দামে কিন্তু কোনো ফসল বিক্রি করে কিন্তু প্রফিট করা সম্ভব। আমাদের এই ছেলেদের হাতে কিন্তু যন্ত্রপাতি দিতে হবে, তাহলে হবে কি ছেলেরা কিন্তু মাঠে যাবে, মডার্ন টেকনোলজি দিতে হবে, মডার্ন ইকুইপমেন্ট দিতে হবে, এটাই হলো আমাদের মূল প্রতিপাদ্য আর কি। আমি তো কিছু বলবেন এই বিষয়ে? অবশ্যই আমি বলতে চাই যে আমাদের এই তরুণরাই কৃষিতে এগিয়ে আসবে যদি কৃষি লাভজনক পেশায় পরিণত করা যায় এবং এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা যায়। অনেক ধন্যবাদ আপনাদের সুন্দর মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা ওনাদের কথা থেকে যেটুকু বুঝলাম যে আমাদের তরুণ সমাজকে আগ্রহী করা, তাদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে উপকরণ সহযোগিতা দেওয়া এবং আধুনিক প্রযুক্তির সরবরাহের মাধ্যমে আমাদের বাংলাদেশের কৃষিকে সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে পারি, লাভজনক অবস্থায় নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করব আমাদের তরুণ সমাজের কাছে। এই বলে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।